28 দিন অর্থাৎ প্রায় এক মাস ম্যারাথন যুদ্ধ চলছে তো চলছেই রাশিয়া আর ইউক্রেনের মধ্যে। রুশ বাহিনীর হামলায় তছনছ, ছবির মতো সুন্দর সাজানো ইউক্রেন। কিভ, খারকিভ, খেরসন, মারিউপোলের মতো জনবসতিপূর্ণ শহরে আছড়ে পড়ছে গোলা বারুদ বোমা। ধ্বংসস্তূপ আর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বহু জায়গা। রুশ প্রেসিডেন্ট পুতিনের চাপের মুখেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পিছু হটতে রাজি নন। যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছেন, 28 দিনের যুদ্ধে রুশ আগ্রাসনের জেরে শুধু ইউক্রেনেই 1 কোটি মানুষ গৃহহীন হয়েছেন। প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছেন শরণার্থীরা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টও তাদের অন্যতম গন্তব্য। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট শহরের সংসদ ভবন বা পার্লামেন্ট হাউস, এই সেই পার্লামেন্ট যেখানে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর হাঙ্গেরির অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার সমর্থনে প্রস্তাব পাশ করেছিলেন। আমরা এখন সেই পার্লামেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছে আদতে বাংলার কিন্তু আপাতত বুদাপেস্টের বাসিন্দা দুই বাঙালি তরুণ। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা আশিস বিশ্বাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই ছাত্র 2019 সালের সেপ্টেম্বর থেকে বুদাপেস্টে রয়েছেন, আরো 2 সেমিস্টার বাকি। জানিয়েছেন শরণার্থী ঢল নিয়ে তার অভিজ্ঞতার কথা। অ্যাকচুয়ালি আমার ইন্ডিয়ান অনেক বাঙালি ফ্রেন্ড এরকম, তো ওদের সঙ্গে কথা হয়েছিল আমার, তো ওরা অনেকে আমি একজনের সঙ্গে দুজনের সঙ্গে ইন্টারাক্ট হয়েছিল, তারা তখন বাংকারের মধ্যে রয়েছে, তো ওখানকার পোল্যান্ডের অ্যাম্বাসেডর এবং আমাদের হাঙ্গেরি বুদাপেস্টের অ্যাম্বাসেডর এবং আমাদের এখানে ভারতীয় সমাজ আছে, তো সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছিলাম। তো ওর কাছে কাছাকাছি হয়েছিল পোল্যান্ডের, তো পোল্যান্ড অ্যাম্বাসির সাহায্য নিয়ে ওদিকে চলে গেছিল। বাঙুর অ্যাভিনিউ এর বাসিন্দা পারিজাত মিত্র ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, প্রায় 3 বছর ধরে বুদাপেস্টে রয়েছেন। কোর্স শেষ করে আপাতত চাকরির খোঁজে পারিজাত। ইউক্রেনিয়ানস আর ইন্ডিয়ানস যারা ওখানে চাকরি করে বা স্টুডেন্ট, আমি এখানে একটা হোস্টেলে থাকি, তো ওখানে এসেছিল, তখন সিচুয়েশন খুবই বাজে চলছিল, লোকেরা কখনো বাংকারে থাকছে, বম্বিং হচ্ছে, তো তখন ওরা বর্ডার ক্রস করে এখানে আসে, এখানে এসে থাকে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বিধ্বংসী যুদ্ধের পারদ ক্রমশ চড়ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, অস্তিত্ব সংকটে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। দুই দেশের সংঘাতের জেরে ইউরোপের ছোট দেশগুলি কিভাবে সমস্যায় পড়ছে তাও উঠে এসেছে এই বাঙালি তরুণদের কথায়। থ্রি অর ফোর উইক্স আগো উই গট এ মেসেজ ফ্রম আওয়ার গভর্নমেন্ট, হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট, সো আমরা কখনো যুদ্ধের দিকে যাব না বা আমরা যুদ্ধের জন্য কোনোভাবে কাউকে উস্কাবো না, কারণ আমরা রাশিয়া থেকে প্রচুর হেল্প পাই, যেমন সাপ্লাই, গ্যাস সাপ্লাই এবং কারেন্ট, ইলেকট্রিসিটি সাপ্লাই। সো ওখানে লেখাই ছিল আমরা যুদ্ধে যাব না। ওয়ার চলতে থাকলে খালি রাশিয়া হবে না, খালি ইউরোপ হবে না, পুরো ওয়ার্ল্ড ইম্প্যাক্ট হবে। বাংলার দুই তরুণ পড়ুয়ার মুখেও কিন্তু সেই শান্তির বার্তাই আমরা শুনতে পেলাম এবং তারাও কিন্তু আশঙ্কা করছেন যে যদি আরো বেশি দিন যুদ্ধ চলে তাহলে তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যৎও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে। কবে শেষ হবে এই রক্তক্ষয়ী যুদ্ধ আর কত লাশের মিছিল দেখবে ইউক্রেন, কারো কাছে উত্তর নেই। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে রাজশ্রী দত্তগুপ্তর, রিপোর্ট, এবিপি আনন্দ, হাঙ্গেরি।